হ্যালো বন্ধুরা, আমি ট্রিবিয়াল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা একটা গল্প বলবো, একটা ছোট্ট শর্ট স্টোরি, যে স্টোরিটা একটা চশমা নিয়ে। চশমা, হ্যাঁ, সত্যি করে বলতে এই চশমাটা, অর্থাৎ এই চশমাটা, এই চশমাটারই গল্পটা। তোমরা দেখতে পাচ্ছ এই চশমাটা অনেকটা পুরনো হয়ে গেছে। এই পাশে সেই একটা হ্যান্ডেল বা লাঠি বা যাই হোক যেটা কানের সঙ্গে জয়েন্ট থাকে, বুঝলে, এখান থেকে যেটা, সেটা নেই। কেন নেই সেটা পরের কথা। আজকে এই চশমাটার একটা ইতিহাস তোমাদেরকে বলছি। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ থেকে 5 বছর আগে, অ্যাপ্রক্স 5 বছর বা তার একটু বেশি, আমি পুরো পারফেক্টভাবে বলতে পারছি না, আমার একজন গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল নবনীতা। নবনীতা বললাম ঠিকই, তোমরা চিনতে পারবে না আশা করি। তো যাই হোক, এই যে অরেঞ্জ, হালকা রেড টাইপের আছে, অরেঞ্জ রেড, এই গ্লাসটা আর এই ব্লু, বেগুনি, সরি, বেগুনি গ্লাসটা, এই লাল গ্লাস আর এই বেগুনি গ্লাস, এইটা ছিল আমার টাকায় কেনা, এটা ছিল আমার গার্লফ্রেন্ডের টাকায় কেনা। আজ থেকে 5 বছর আগে ওরা আমাকে দিয়েছিল। ওরা বলতে কি, মানে একটাই গার্লফ্রেন্ড ছিল, ওরা বলবো না, গার্লফ্রেন্ড, ঠিক আছে, এক্স গার্লফ্রেন্ড, এখন আমাকে দিয়েছিল এই চশমাটা। ইভেন আমি কিনেছিলাম এইটা, তো দুর্ভাগ্যবশত আমাদের ব্রেকআপ হয়ে যায় আর আমার কাছে এই চশমাটা রয়ে যায়। এই চশমাটা ঠিক নয়, চশমার একটা কাঁচ আর এই একটা কাঁচ, সানগ্লাসের একটা কাঁচ, এই একটা কাজ, এটা আমার, এটা গার্লফ্রেন্ডের, রয়ে যায় আমার কাছে। আমরা একসঙ্গে না থাকতে পারলেও আমাদের কিন্তু চশমাটা একসঙ্গে আছে। ইভেন আমি অনেক ভিডিওতে এই চশমাটাতে ভিডিও বানাই, ফানি ভিডিওর সময় প্রয়োজন পড়ে চশমাটা, খুব ভালো লাগে। তো যাই হোক, তো গল্পটা শুরু করি। আজ থেকে 5 বছর আগে আমি এবং আমার গার্লফ্রেন্ড, আমরা পড়তাম একটা সিক্রেট কলেজে, কলেজটা বলবো না, আমি পড়তাম স্যার গুরুদাস কলেজে, না সরি, আমি পড়তাম গুরুদাস কলেজে, ঠিক আছে, আর আমার গার্লফ্রেন্ড পড়তো একটা অজানা কলেজে। তো একদিন আমরা কলেজ বাঙ্ক মারলাম, কলেজে যেহেতু বাঙ্ক হয় না, ইচ্ছা হলো ক্লাস অফ করে দিলাম, ইচ্ছা হলো করলাম, তো এরকম, যাই হোক, ক্লাস অফ করে আমরা চলে গেলাম শিয়ালদায়। তো সেই শিয়ালদা গিয়ে আমি ওকে একটা ঘড়ি গিফট করেছিলাম আর ও আমাকে একটা চশমা গিফট করেছিল, যে কাজটা এখন আমি পড়ে আছি। হ্যাঁ, যাই হোক, মেয়েটাকে আমি সত্যিই খুব ভালোবাসতাম, কিন্তু কোনো কারণে সে আছে অন্য একটা, মানে রাস্তায় আছে, অন্য একটা জায়গায় আছে। শি ওয়াজ নট ম্যারিড অ্যান্ড শি হ্যাভ এ চাইল্ড, হোয়াট এভার। তো যাই হোক, ও আমি একসঙ্গে না থাকতে পারলেও চশমাটা আমার কাছে রয়ে গেছে। এইটাতে খুব ভিডিও বানাই, ঠিক আছে, শিয়ালদা গিয়ে এইটা আমাকে গিফট করেছিল, যেটা কিনা আজ পর্যন্ত আমি রেখে দিয়েছি, 5 বছরের বয়স হয়ে গেছে। আর সেই 5 বছরের মধ্যে আমার লাইফে কোনো মেয়েও আসেনি, মানে এসেছিলো, অনেক মেয়েই এসেছিল, বাট নট অ্যালাউড, মানে আমি অ্যালাউ করিনি, বিকজ আই হ্যাভ এ গোল, না আমার একটা লক্ষ্য আছে, একটা গোল আছে, যেটা আমাকে একটা জায়গায় একটা অ্যাচিভ করতে হবে, তারপরে আমি সেই জায়গাটা যাব। ইভেন আমি আমার গার্লফ্রেন্ডকে, এক্স গার্লফ্রেন্ডকেও ওর জন্যই আমি মানে রিজেক্ট করেছিলাম। দোষটা হয়তো আমারই ছিল, কিছু এমন কারণ ছিল যার জন্য আমি ওর সঙ্গে থাকতে পারিনি। যাই হোক, তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, যাদের বয়ফ্রেন্ড আছে, তারা তোমরা তাকে একটু সম্মান দিও, আমি তো দিতামই না। যাই হোক, ঠিক আছে, ওটা একটা অন্যরকম ফিলিংস ছিল। এই নিয়ে আমি ছোটো ছোটো কিছু শর্টস না হলেও ছোটো ছোটো কিছু ভিডিওতে আমি আলোচনা করবো, একটা ভালো একটা লাভ স্টোরি, একটা ইন্টারেস্টিং গল্প, তাই না, আমার লাইফের কিছু গল্প যেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আশা করি আমি পার ডে রাত 8টা নাগাদ আমি এটা শেয়ার করবো তোমাদের সাথে, 8টা থেকে 9টার মধ্যে, অ্যাপ্রক্স 1:30, রাইট, শেয়ার করবো, তোমরা আশা করি দেখবে। হ্যাঁ, আর তোমরা তো জানো আমি মর্নিংয়ে 1টা থেকে 2টা ব্লগ শ্যুট করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা আশা করি তোমরা সবাই দেখো ওটাকে, আর ভালো লাগে, তোমরা দেখো বলেই আমার এসব বানাতে ভালো লাগে, আমার লাইফ স্টোরিগুলো তোমার শোনো বলেই আমার সব বানাতে ভালো লাগে। তো যাই হোক, এই গল্পটা ছিল আমার গার্লফ্রেন্ডের গল্প, এই চশমার গল্প, যেটা কিনা আমরা কলেজ থেকে, মানে কলেজে পিরিয়ড অফ করে শিয়ালদা গিয়ে এটা কিনেছিলাম। ওকে আমি এটা ওয়াচ গিফট করেছিলাম, ও আমাকে চশমা গিফট করেছিল, এখন সে এখন
পরের বধূ দূরের কোনো গায়, ঠিক আছে, আমি টপকে গেলে ওর কি আসে যায়, তো গানটা মনে পড়ে গেল দু চারটে লাইন। তো কোনো ব্যাপার নয়, চশমাটা যাই না, ভিডিওটা তো সে দেখে, এখন আমার কথায় গালাগালি দেবে, লাথি ঝেঁটা ফেটা মারবে, তো গালাগালি তো শিওর দেবেই। আর আমার একটা চ্যানেল ছিল দি ট্রু বলে, যাই হোক, তোমরা তো জানো আমার চ্যানেলের কীভাবে বাস মারা গেছে। আমার একটা চ্যানেল ছিল যেখানে কিনা ভালোই আমার সাবস্ক্রাইবার ছিল, কত লাখ বেশ ছিল, ঠিক আছে, তো অনেকদিন আগের চ্যানেল, তো আমি একটা চ্যানেলে ফোকাস করেছিলাম যেটা দাঁড়িয়েও গেছিলো, সেখান থেকে আমার কিছু ছিল, তো সেই চ্যানেলটা এখন হাসে, মানে একজনকে নিয়ে বেধড়ক গালাগালি দিয়েছিলাম, একজন পাকিস্তানের একটা লোককে নিয়ে বেধড়ক গালাগালি দিয়েছিলাম, ঠিক আছে, পাকিস্তানের যে এখন মন্ত্রী, তো গালাগালি দেওয়ার ফলে আমার চ্যানেলটা কোনো স্ট্রাইক নয়, কপিরাইট নয়, কিছু নয়, ডাইরেক্ট বন্ধ করে দিয়েছিল, মানে এত র্যান্ডম গালাগালি দিয়েছিলাম, বুঝলে, তো তার জন্য এই রুদ্রাক্ষ বলে চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আবার নতুন একটা বড় হয়েছে ভিডিওটা, অন্য কোনো একটা ভিডিওতে আরও আলোচনা করবো, ঠিক আছে।